রাজ্যে বড় কোনো জনসভা এখনো করে উঠতে পারেনি ইন্ডিয়া জোট, কিন্তু হাল ছাড়ছে না পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জোটের সমর্থিত তথা কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। পায়ে পায়ে জোটের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে হেঁটে জনতার আশীর্বাদ নিচ্ছেন। বুধবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শেখের কোট বাজার থেকে এক রেলি ফুলতুলি হয়ে কমলাসাগরের বিভিন্ন এলাকায় ভোট ভিক্ষা করে বেরিয়েছেন প্রার্থী আশিস সাহা, সিপিআইএম নেতা ভানুলাল সাহা এবং স্থানীয় কর্মী সমর্থকরা। আশিস সাহা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে শুধু ত্রিপুরা নয় সারা দেশেই প্রচার চালাচ্ছি। আমাদের বিশ্বাস দেশব্যাপী ইন্ডিয়া জোটের জয় সুনিশ্চিত হতে যাচ্ছে। আজকে সারাদিন ব্যাপী কমলাসাগর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি আশিস কুমার সাহা আমরা নির্বাচনী প্রচারে আজকে বিভিন্ন বাজারে বাজার সভা বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের এই নির্বাচনী র্যালির মাধ্যমে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে জনগণের আশীর্বাদ পেতে আমরা শেখেরকোট থেকে আমরা শুরু করেছি, এই ফুলতলি বাজারে এসে পৌঁছেছি। আমাদের সাথে আছেন প্রাক্তন মন্ত্রী ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ভানুলাল সাহা মহোদয়, আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক শ্রী জয়দীপ রায় বর্মন, এই অঞ্চলের কংগ্রেস নেতা চিত্র সূত্রধর, এখানকার ব্লক কংগ্রেস সভাপতি শ্রী প্রদীপ চৌধুরী, আমাদের ইন্ডিয়া জোটে কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ, প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী মহাশয় সহ আমরা সমস্ত নেতৃত্বকে সামনে নিয়ে এই কমলাসাগরবাসীর সমর্থন চাইছি, আশীর্বাদ চাইছি।